হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগার অভিষেক। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই লকডাউনে খারাপ বা ভালো দুটোই মিশিয়ে আছো। বাট আজকে বহুদিন পরে আপনাদের সঙ্গে দেখা করছি এই বিকজ অফ এই ব্লগ নিয়ে, কারণ আমার ব্লগের অনেকদিন ধরে ইন্টারেস্ট ছিল না, করবো কি করবো, কন্টেন্ট পাচ্ছি না, কি করবো বুঝতে উঠতে পারছি না। তারপরও কন্টেন্ট পাওয়ার পরও মেন হচ্ছে আমার কম্পিউটারটা খারাপ হয়ে গেছিলো, বিকজ অফ এডিটিং করতে পারছি না। প্রচুর ভিডিও শ্যুট করে রেখেছি বাট এডিটিং করতে পারছি না, এটা একটা বিরাট প্রবলেম হয়ে গেছিলো। বাট আজ থেকে ব্লগিং উইল বি স্টার্ট, আপনাদেরকে বলে দিচ্ছি। সো আমি মাস্কটা কেন পরে আছি, বিকজ অফ আমি এক জায়গায় গেছিলাম, ঠিক আছে? তো সেটা তোমাদেরকে একটু দেখাই ঝলকটা। তো যে জিনিসটা তোমাদের দেখাবো সেটা আমি আজকে দেখাচ্ছি, দেখো আগে প্রথমে দেখতে পাচ্ছ তো এখানে পুরো ভালো করে লেখা আছে। আমি সো গাইজ বুঝতে পারছো কি করেছি আজকে, ব্লাড ডোনেশন, মানে আমি ব্লাড ডোনেট করেছি আজকে। তো আমি যে গ্রামে থাকি সেই গ্রামে আজকে ব্লাড ডোনেট হয়েছিল বিজেপি পার্টির তরফ থেকে। তো আমি সেখানে ইনভিটেশন পেয়েছিলাম, আমি সেখানে গেলাম যথারীতি। আর এটা কিন্তু ফার্স্ট টাইম, আমি কিন্তু ফার্স্ট টাইম রক্ত দিলাম, ঠিক আছে? তো আমার কিন্তু খুব ভয় লাগছিলো, অ্যাকচুয়ালি কী বলে, মানে ওই জীবনে প্রথম ইঞ্জেকশন লাগানো আর জীবনে প্রথম রক্ত দেওয়া, মানে খুব একটা ইম্পর্টেন্ট, কারণ এখানেও সিরিঞ্জ ঢুকায় আর এই এখানেও সিরিঞ্জ ঢুকায়, বুঝতেই পারছেন? তো বিরাট একটা ভয়ের কারণ। তো যথারীতি কোনো ভয় লাগেনি আমার, কি একটা এরম দেয় না, মানে বলের মতন সেটা চিপতে হয়েছে, ওটা করেছি আমি। তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমার দেওয়াটা। আর এটা আমি খুব অনেকদিন ধরে অপেক্ষা ছিলাম যে কবে দেবো কবে দেবো, কোনো ইনভিটেশন পাচ্ছিলাম না। সো আজকে যথারীতি পেলাম, আজকে ওটা ফিনিশ করে আসলাম। সো আমি কি তারাগুলোতে চলে গেছিলাম, আমার কোনো ব্লগের ইন্টেনশন ছিল না আজকে। একজন বললো অনেকে ভিডিও করছিলো, তো আমি বললাম ভিডিওটা করি, এই জন্য বাড়িতে এসে ইন্ট্রোটা আজকে দিতে হচ্ছে। তো সরি গাইস, বাট মেন কথা কি একটাই, ভিডিও আসবে রেগুলারই। এখন ইনস্টাগ্রামে আমি অ্যাক্টিভ থাকবো, সব কিছু আপডেট দিয়ে দেবো, তোমরা ইনস্টাগ্রামে আইডিটা এখানে পাবে। ভাই ঠোকো, ফলো মারো, কি করছো তোমরা, ফলো করো আর সাবস্ক্রাইব মারো চ্যানেলটাকে। আজকের দিনটা স্পেশাল কেন, আজকের দিনটা রক্তদান শিবিরটা রাখা হয়েছে কেন, আমি প্রথমে বলে দিই। আজকে হচ্ছে 25 সেপ্টেম্বর, দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী, মানে মৃত্যু স্মরণে আজকে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। তো সেই কারণে আজকে সবাই উপকৃত হয়েছে এখানে বিজেপি পার্টির তরফ থেকে, যে এনার স্মরণে আজকে রক্তদান শিবিরটা করা। এটা তো খুব ভালো ইন্টেনশন, খুব ভালো একটা ব্যাপার। আর আমার কন্টেন্টও ভালো, বিকজ ওরা একটা ভালো শ্যুট করে দেবে, আমার একটা দরকার আমাদের গ্রামটাকে রিপ্রেজেন্ট করার। সো আমি যে গ্রাম থাকি পূর্ব বর্ধমানে কুকসিমলা গ্রামে আমার জন্ম, আর এখানেই সেটা মানে হয়েছিল ক্যাম্পটা। সো ভেরি কুলভাবে আমার লাগলো, কারণ ডাক্তার, তারপরে ওখানকার যে স্টাফরা আছে, যে মেনটেন্স খুব সুপার। আর আমার খুব ভালো লেগেছে, কারণ জীবনে ফার্স্ট টাইম রক্ত দিয়েছি, তো এখনও হাতটা ব্যথা করছে, ডান হাত, আর সেই হাত দিয়ে ক্যামেরাটা ধরে রেখেছি। সো যাই হোক, এখনও বলেছে 15 দিন পরে রিপোর্ট আসবে, মানে আমার গ্রুপটা কি বা কোনো সমস্যা আছে কি না সব জানা যাবে। তো বেসিক্যালি প্রবলেমটা কিছু নয়, জাস্ট সিম্পলি হয়ে গেছে। তোমরা যারা নতুন ডোনেট করছো বা করবে আগামীকালে ভাবছো, প্লিজ করো, এটা খুবই দরকার আমাদের দেশের জন্য। ইফ ইউ থিঙ্কস ইউ সিটিজেন বাট ইউ কান্ট টু ইউর ফার্স্ট টাইম ইউর ওয়ার্ক, দেন ইউর ডোনেট দিস, মানে ডোনেট, প্লিজ ইংলিশটা তো পারি না, বাট আমি এটা বলতে চাইছি তোমরা ডোনেট করো। যদি তোমাদের বয়স 18+ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই ডোনেট করো ব্লাড, কেন ব্লাডটা খুব দরকার। আর তুমি জানো আজকে অনেক হসপিটালে আমরা যখন যাই অনেকে ব্লাড পায় না, ব্লাড ব্যাংক থেকে ব্লাড পাচ্ছে না, সমস্যা তো হয়, বাট আমাদের ব্লাডটা দেওয়া উচিত, এটা আমাদের বাধ্যতামূলক। এত ভাটবকে লাভ নেই, চলো ভিডিওটা স্টার্ট করো, ভিডিওটা দেখো, তারপর আমার সঙ্গে কথা বলো, ঠিক আছে? তো বাই বাই। আর প্লিজ ইউজ দিস মাস্ক, যেখানে যাও না কেন মাস্কটা ইউজ করতে ভুলবে না, ঠিক আছে? আর স্যানিটাইজার ইউজ করো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো। আর প্লিজ প্লিজ যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করো নতুনরা। আর আমি এম করছি আমার সাবস্ক্রাইবার এখন 485 হয়েছে। তোমরা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ 1K করে দাও বস। আগামীকালে অনেক ভালো ভালো ট্রাভেল সিরিজ আসছে, আমি যাবো সেখানে। করোনার জন্য সব প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, আমার বাংলাদেশ প্ল্যান ছিল বাট এখন ক্যান্সেল, সেটা কবে বর্ডার খুলবে জানি না। সো খুললে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, ইনস্টাগ্রামে আপডেট করে দেবো। সো এখানেই ব্লগটা থাকলো, এখন তোমরা দেখে নাও ভিডিওটা।
সো টাটা বাই বাই, ওকে, পরের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, বাই। ইস ব্লাজ ডোনেট ইন নাই কমপ্লিটেড, তো আমাকে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন সার্টিফিকেট দিয়েছে এখানে, স্টেট ব্লাজ সার্টিফিকেট, অভিষেক দাস, গ্রামের নাম গুকশিমলা, তো বললো এটা একটা সার্টিফাইড, আমি যে ইয়ে দিয়েছি, ব্লাড দিয়েছি, আর 10-15 দিন পর আমার রিপোর্ট আসবে, মানে রক্তে কোনো প্রবলেম আছে কি না, বা তোমার গ্রুপ কি না, হ্যানা ত্যানা এসব আর কি, আমি তো আমার গ্রুপটা জানি, যাই হোক। সো এই ছিল আজকের কিছু ঝালাক, আর অনেক দিন পরে আসলাম, সো প্লিজ একটা লাইক করে দিও বস।